আমরা ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যাব, কারণ যে চ্যানেলগুলো আরেকটি চ্যানেলের মধ্যে অ্যাড আছে সেই চ্যানেলগুলোকে আমরা কিভাবে রিমুভ করব। তো ইউটিউবের মধ্যে আমরা চলে গেলাম, ইউটিউবের মধ্যে চলে যাওয়ার পরে এখানে দেখো থ্রি ডট আছে, এই থ্রি ডটে গিয়ে যে যদি ডেস্কটপ মোড না করা থাকে তাহলে আমরা এই ডেস্কটপ মোডটা অন করে নেব, নিয়ে ব্যাক করে নেব, নিয়ে এবার যে চ্যানেলটির মধ্যে অন্যান্য চ্যানেলগুলো অ্যাড আছে সেই চ্যানেলটির মধ্যে আমরা চলে যাব। এই চ্যানেলটি থেকে কয়েকটা চ্যানেল আমি রিমুভ করব, তো সেই জন্য যে চ্যানেলটি থেকে অন্যান্য যে চ্যানেলগুলো আছে রিমুভ করব সেই চ্যানেলে আমরা চলে গেলাম, লগ ইন করে নেব, এখানে ক্রোম ব্রাউজারের মধ্যে ওপেন করে নেব, নিয়ে এই যে ভিউ ইয়োর চ্যানেল, এই যে নীল কালারের একটা লেখা শো করছে ভিউ ইয়োর চ্যানেলে যাব। যখন আমরা ভিউ ইয়োর চ্যানেলে যাব, কাস্টমাইজ চ্যানেলে চলে গেল, এই যে এখানে একটি পেজ খুলে গেল কাস্টমাইজ চ্যানেল, এই কাস্টমাইজ চ্যানেলের মধ্যে আমরা ক্লিক করে দেব, কাস্টমাইজ চ্যানেলের মধ্যে আমরা ক্লিক করে দেব, দিলে একটা ব্রাউজার ওপেন হয়ে যাবে। প্রথমে ওয়াইটি স্টুডিওতে যাবে, ওয়াইটি স্টুডিওতেও সেই চ্যানেলটি যেন ওপেন থাকে, যে চ্যানেলটা আমরা ক্রোম ব্রাউজারে ওপেন করবো ওয়াইটি স্টুডিওতে যেন সেই চ্যানেলটা ওপেন থাকে, আর যদি না থাকে অসুবিধা নেই, ডিরেক্টলি চলে যাবে চ্যানেল কাস্টমাইজের মধ্যে। এবার চ্যানেল কাস্টমাইজের মধ্যে যখন আমরা গেলাম, এখানে ফিউচার চ্যানেলে দেখো এখানে দুটো চ্যানেল শো করছে, এটা আমি অ্যাড করেছিলাম, এখানেও দুটো চ্যানেল শো করছে। এবার আমরা এই সেকশনটার মধ্যে যেখানে আছে যেটা ফিউচার চ্যানেল, এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর থ্রি ডটে চলে যাব, থ্রি ডটের মধ্যে দুটো অপশান শো করবে, একটা আছে এডিট সেকশন কন্টেন্ট আর রিমুভ সেকশন। যদি আমরা রিমুভ সেকশন করি তাহলে পুরো সমস্ত চ্যানেলগুলো যেগুলো অ্যাড আছে সব কটাই ডিলিট হয়ে যাবে, ডিলিট বলতে ওখান থেকে রিমুভ হয়ে যাবে, পুরোপুরি ডিলিট না। আর এডিট সেকশনে যখনই চলে যাব তখন এখানে যে চ্যানেলগুলো আছে তার মধ্যে আমরা বেছে বেছে কয়েকটা চ্যানেলকে আমরা রিমুভ করতে পারবো, যেগুলো আমাদের লাগবে না, আমরা রাখতে চাই না, সেগুলোকে আমরা রিমুভ করে দেব। যে এখানে মৃত্যুঞ্জয় শিবধাম বলে আর একটা শর্মিষ্ঠানি বলে, তো আমি এই যে চ্যানেলটা আমি রিমুভ করব সেই চ্যানেলে ক্লিক করব, ক্লিক করার পরে এই যেখানে ডিলিটের অপশানটা শো করছে এটা ক্লিক করে দিলেই রিমুভ হয়ে যাবে যে চ্যানেলগুলি আমরা রিমুভ করতে চাইছি। এইভাবেই আমরা একটা চ্যানেল থেকে অ্যাড করা চ্যানেলগুলো রিমুভ করতে পারবো খুব সহজেই।